বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সমাবর্তন বক্তা ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ইমেরিটাস ডক্টর এ কে আজাদ চৌধুরী। আয়োজনে 2000-এরও বেশি গ্র্যাজুয়েট সনদ গ্রহণ করেন। 4টি বিভাগে গোল্ড মেডেল পেয়েছেন 20 শিক্ষার্থী। গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।